Dear student, welcome to our Kalpit Polycharan Mission e-learning class. আমাদের গতদিন একটা কবিতা পড়া হয়েছিল ভূমিও না তোয়া, তার অনুশীলনটা আমরা শেষ করব। অনুশীলনীতে যাওয়ার আগে আমি জানি তোমরা কবিতাটা মুখস্থ করে ফেলেছ ভালোভাবে, আর একবার কবিতাটা পড়ব। ভূমিও না তোয়া বিমল চন্দ্র ঘোষ। একটা ছেলে ঘুমোচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে তার নানা রকম স্বপ্ন দেখি, ছোটবেলা আরো বেশি দেখে, যা যা সারাদিন তারা দেখে, টিভি দেখে, কার্টুন দেখে, সেই সমস্ত রূপকথার গল্পগুলো তাদের চোখের সামনে ভেসে ওঠে। সেখানে পক্ষীরা যে ঘোড়া থাকে সেই নিয়ে কবি এই কবিতাটা লিখেছেন। রূপকথাটি জড়িয়ে বুকে খোকন ভূমির মগ্ন, স্বপ্ন 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 আসছে যাচ্ছে কল্প লোকে, হরেক রকম মানুষ, কেউ মাটিতে হেঁটে চলে, কেউ বা চলে ফানুষ, কারুর চোখে চশমা আটা, কারুর মুখে দাড়ি, হাসলে কারো বেরিয়ে পড়ে ফোকলা দাঁতের মারি, একটু পরেই সব চুপচাপ, কেউ কোথাও নেই, স্বপ্ন ভরি চড়কা থামায় হারাই সুতোর খেয়ে, চাঁদের আলোয় দিগন্তহীন পেপান্তরের মাঠ, জনমানুষের নেই তো দেখা বিষণ্ন পথঘাট, ঝিম 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 ঝিঝির ঝিঝির ঝিল্লিরা সব ডাকে নিঝুম রাতে, হুকুম চেঁচায় হঠাৎ অসৎ শাঁখে। এখানে কিন্তু অসত্য নেই, অসৎ আছে, অর তার অসত্য, অসৎ মানে অসত্য গাছ। স্বপ্ন 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 রূপকথাটি আঁকড়ে মুখে কোকন ঘুমের মত, জানালা দিয়ে মুক্তি বাড়ায় রাজপুত্রের ঘোড়া, মুক্ত মাথা ঝালর মাথায় হীরের লাগাম মোড়া, ডাগর চোখে বলছে খোকা ঘুমিও না কোয়ার, পিঠের উপর বসিয়ে তোমার ছুটব সাগর পার, পরীর পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশে, রূপকুমারীর রাজ্যে তোমার পৌঁছে দেবই শেষে, স্বপ্ন 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 থমথমে রূপকথার দেশে কোকন ঘুমে মগ্ন। এবারে আমরা চলে আসি অনুশীলনীতে। খাতায় যখন লিখবে যে কোথায় অনুশীলনী হচ্ছে তার নাম লিখবে, অনুশীলনী বলে লিখবে, আর পারলে যদি পেজ নাম্বারটা লিখে রাখতে পারো তাহলেও ভালো হয়। অনুশীলনীতে যাওয়ার আগে আমরা কবিতাটা একবার পড়ে নিলাম, কবি বিমল চন্দ্র ঘোষ। দেখো প্রথমে আছে এক কথায় উত্তর দাও, কল্পলোক কথাটির অর্থ বা মানে বলো। কল্পলোক হলো কল্পনার এক পৃথিবী। কল্পলোক কথাটা দেখো একটা কমার মধ্যে লেখা আছে, এটাকে সিঙ্গেল ইনভার্টেড কমা বলা হয়। কল্পলোক প্রশ্ন অনুযায়ী সবসময় উত্তর হবে, কথাটি পুরো বাক্যের উত্তরটা লিখবে, কথাটির মানে কল্পনার পৃথিবী বা কাল্পনিক পৃথিবী। কল্পনা পৃথিবী তারপরে দেখো চড়কা কাটে কে। আমরা ছোটবেলায় পড়েছি, তোমরাও পড়েছো নিশ্চয়ই, যে তোমরা বলি না চাঁদের ঘুড়ি, চাঁদে বসে বসে চড়কা কাটছে, তাহলে আমাদের উত্তরটা কি হবে চড়কা কাটে কে। তোমাদের দেখো কবিতার লাইনেও লেখা আছে, মানে স্বপ্নভুরি যেহেতু আছে, স্বপ্নভুরি চড়কা থামায়, এখানে তোমরা স্বপ্নভুরি কথাটাই লিখবে। কেউ হাসলে কার কি বেরিয়ে পড়ে, যে কেউ হাসলে বেরিয়ে পড়ে ফোকলা দাঁতের মারি, কবিতাটা যেহেতু আমরা পড়েছি আমরা এই উত্তরগুলো লিখতেই পারবো। রাজপুত্রের ঘোড়া কি করে দেখো, রাজপুত্রের ঘোড়া জানলা দিয়ে মুখ বাড়াচ্ছে না, কিন্তু জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখছে, ছবি তো আছে, জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখছে। যেমন প্রশ্ন থাকবে প্রশ্ন অনুযায়ী পুরো বাক্য উত্তরটা লেখার চেষ্টা করবে। পরের পেজে দেখো আছে অল্প কথায় উত্তর দাও, দেখুন তো এটা যেটা আছে আমি যে প্রশ্নগুলো বলছি সে কথা বললেই হবে। কয়টাতে আছে একটা বাক্য উত্তর দাও, এগুলো সোজা এক লাইনের উত্তর হয়ে যাবে, এগুলো করবে। আর কয়টাতে আছো দেখো অল্প কথায় উত্তর দাও, সেখানে একদম পাঁচের দাগে প্রশ্নে চলে যাও। খোকন সোনা কোথায় কিভাবে ঘুমে মগ্ন হয়ে আছে, আমি বলে দিচ্ছি পৃষ্ঠা, যে প্রশ্নগুলো বলছি শুধু সেই কটা করলেই হবে। পৃষ্ঠা 96 এ পদ্মাগে 4 আর 5 এই দুটো প্রশ্ন করলেই হবে। পৃষ্ঠা 96 এ পদ্মাগে 4 আর 5 দাগটা করলেই হবে। প্রশ্নটা বলে দিচ্ছি একবার, চারের দাগে আছে খোকন সোনাকে ঘোড়া করে কোথায় কোথায় নিয়ে যাবে, ঘোড়ায় করে রূপকুমারীর দেশে নিয়ে যাবে, দেবান্তরের মাঠে যাবে। খোকন পাশে দাগে আছে খোকন সোনা।
সোনা কোথায় কিভাবে ঘুমে মগ্ন হয়ে আছে? কখন সোনা তার ঘরে স্বপ্ন দেখতে দেখতে ঘুমে মগ্ন হয়ে আছে। তোমার ছবি দেখতে পাচ্ছ, বই পড়তে পড়তে ঘুমিয়ে মগ্ন হয়ে আছে, এটা লিখে দিলেই হবে। এই দুটো দাগ নাম্বার করলেই হয়ে যাবে। তারপরে আসলে দেখো, একদম ঘর দাগে নিচের বাম দিকের সঙ্গে ডান দিকে ম্যাচিং করো। ডান দিকের সঙ্গে ম্যাচিং করার ক্ষেত্রে আমি অনেকবার বলেছি, আবারও বলছি তোমাদের, তোমরা ক্রস চিহ্ন দেবে না। আমরা ডান দিক বাম দিক তুলবো, বাম দিক ডান দিক তুলবো। তুলে কি করবো? বাম দিকে একটা আমি প্রশ্ন লিখলাম, আমি একটা বলে দিচ্ছি, দেখো ঝিম 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 ঝি ঝিল ঝি ঝি, আমি এটা তুললাম, যে লাইনটা আছে ঝিম 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 ঝি ঝির ঝি 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 ঝি। ঠিক, দেখো ডান দিকে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে যে উত্তরটা ঠিক ঝিম 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 ঝি ঝির ঝি ঝি নয়ের দাগে আছে, ঝিলিরা সব দাগে। আমি একদম পর যেখানে আছে তার সোজাসুজি আমি নয়ের দাগটা দিব, ঝিলিরা সব দাগে। এইভাবে ডান দিক বাম দিক মিল করো, ঝিল্লিরা সব ডান। ঠিক আছে, এবারে দেখো পরের পেজে চলে আসো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। জানালা দিয়ে কে মুখ বাড়াচ্ছে? ঘোড়া না কারোর মুখ না কারোর লেজ? জানালা দিয়ে রাজপুত্রের ঘোড়া মুখ বাড়াচ্ছে দেখতেই পাচ্ছ ছবিতে। তার দিকে চলে আসো শূন্যস্থানগুলো। কবিতাটা যেহেতু আমাদের পড়া আছে, শূন্যস্থান সেখান থেকেই দেওয়া, এটাও তোমরা পারবে। এরপরে চলে আসো একদম শেষে, দেখো একদম শেষের পেজে আমরা চলে এসেছি। শেষের পেজে যেটা আছে, শেষের পেজে যেটা আছে বর্ণ বিশ্লেষণ। বর্ণ বিশ্লেষণটা একদম সঠিক উচ্চারণ করবে, চ মা, চ সঙ্গে অ উচ্চারিত হচ্ছে, তালব্যস্ব ম সঙ্গে আ, এইভাবে যুক্ত চিহ্ন দিয়ে দিয়ে ভেঙে বর্ণগুলোকে ভাঙবে। তারপরে দেখো এলো এলো শব্দগুলোকে সাজিয়ে সঠিকভাবে একটা শব্দ তৈরি করতে হবে। আর যেটা আছে আমি লিখে দিচ্ছি বোর্ডে, একটা বিপরীত শব্দ, এটা করলে আমাদের অনুশীলনী শেষ। বিপরীত একদম শেষের দিকে অনুশীলনীগুলো পড়বে, আর এই বিপরীত করা তোমরা তুলে নেবে। রাজপুত্র এই তিনটে বিপরীত এই অধ্যায়ে আমরা পেয়েছি, এটা করলেই হবে। ঘুমিয়ে কি হবে? ঘুমিয়ে থেকে যে গিয়ে রাজপুত্র থেকে সবাই জানো রাজকন্যা, রাজকুমারীও হয়, আর থমথমে মানে চঞ্চল, চঞ্চল লিখতে পারি। এই কথা বললেই মনে হবে। আর যেটা প্রতিদিনই বলি হাতের লেখাটা, এটা কিন্তু মিস করলে হবে, এটা একদম রোজ সকালে বিকালে নিয়ম করে হাতের লেখাটা একদম করে যাবে। এইখানে আমি যেগুলো বলছি তোমরা একটু দেখো, এইখানে দেখো তোমাদের কমা পূর্ণচ্ছেদ এগুলো সেমিকোলন এটা দেখবে, এখন তোমাদের ব্যাকরণ বই আমি যখন পড়াবো এই চিহ্নগুলো আমি তোমাদের পড়াবো যখন, তখন আমি বলে দেবো। কবিতাটা যখন পড়বে কবিতার সঙ্গে যেন ছন্দ মিল থাকে। আমি একটা কথা বলি, দেখো বইয়ে তোমাদের বইতে আছে আমরা ছন্দ মিলযুক্ত কবিতা বলতে কি বুঝি, প্রথম লাইনের শেষ যে শব্দটা থাকবে তার পরের লাইনের শেষ শব্দটা ওর সঙ্গে মিল থাকবে। যেমন এখানে দেখো মানুষ আছে আসছে যাচ্ছে কল্প লোকে, হরেক রকম মানুষ, কেউ মাটিতে হেঁটেই চলে কেউ বা চলে ফানুষ। এই মানুষের সঙ্গে ফানুষ কথাটা মিল আছে না? আমি এরকম কয়েকটা শব্দ দিচ্ছি, তোমরা কবিতাটা পড়ে এরকম মিলযুক্ত কয়েকটা শব্দ যতগুলো পাবে তুলে রাখবে, মিলযুক্ত কোশ্চেনটা হবে মিলযুক্ত শব্দ খুঁজে নেবে, মিলযুক্ত শব্দ খুঁজে নেবে, এটা ভালো করে তুলে নেবে তোমরা, মিলযুক্ত শব্দ
খুঁজে লেখো। আমি একটা যেমন বললাম মানুষের সঙ্গে কি মিল আসছে, ফানুষ, মানুষ, ফানুষ। এইভাবে তোমরা কবিতা থেকে যতগুলো রকম মিলযুক্ত শব্দ খুঁজে পাবে সেরকম নিচে নিচে লিখে ফেলবে। দাড়ির সঙ্গে মাড়ি, নেই থেকে খেয়ে, মাঠ থেকে ঘাট, ডাকে সাকে, নিচে করে এরকম নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। ঠিক মিলযুক্ত শব্দ খুঁজে নিয়ে এইভাবে দাগ নম্বর দিয়ে যতগুলো পাবে লিখে ফেলবে। আর অর্থ তো তোমাদের পড়া আছে, মর্ম মানে কি, দিগন্ত মানে কি, সেই অর্থগুলো তোমরা ভালো করে পড়বে। পড়ার পরে তোমাদের বইতে দেখো একদম পৃষ্ঠা 98 এ আছে কয়েকটা বাক্য গঠন আছে। অচিন, ডাগর, ডাগর মানে বড় বড় চোখ, মগ্ন মানে একদম কি বলবো গভীর ভূমে যে মগ্ন থাকে একদম সেইখানে নিমজ্জিত থাকা, ফোকলা অনেকে দাঁত উঠে যায় আমরা যখন বলি না এত ফোকলা দাঁত দেখা যাচ্ছে মানে ফাঁকা হয়ে যাওয়া। এই বাক্য গঠন গুলো পড়বে, বাক্য গঠন গুলো পড়তে গেলে তোমাদের কবিতা থেকে আছে এখান থেকেও তোমরা সুন্দর করে কোনো কিছু বাক্য নিয়ে লিখতে পারো। কবিতা লাইন কিন্তু লিখতে হবে না, কবিতা লাইন ছন্দ মিলিয়ে বাক্য গঠন করলে হবে না, তার সঙ্গে সামঞ্জস্য রেখে তোমরা একটা দুটো শব্দ ওর সঙ্গে যোগ করে দেবে, তবে কি একটা বাক্য গঠন হবে। খোকন ঘুমিয়ে, আমি একটু আরেকবার কবিতাটা বলি, খোকন ঘুমিয়ে স্বপ্ন দেখছে, স্বপ্ন আমরা সবাই দেখি, তোমরাও দেখো আমরাও দেখি, নানা শ্রেণীর নানা দেশের লোক সেখানে রয়েছে, কেউ মাটিতে হাঁটছে, কেউ বা ফানুস করছে, ফানুস মানে যেটাকে প্যারাসুট বলি না আমরা, দেখেছো তোমরা সেই প্যারাসুট, কারো চোখে চশমা আঁটা, কারো মুখে দাড়ি ভর্তি, গাল ভর্তি দাড়ি, কেউ হাসছে, স্বপ্ন করে চরকা থামিয়ে তার সুতোর খেয়ে হারিয়ে ফেলেছে, মানে কোথায় যে সুতোটা কাটছিল সেটা খুঁজে পাচ্ছে না। দিগন্তহীন তেপান্তরের মাঠ, তেপান্তরের মাঠ আমরা কোথায় পড়েছি বলতো রূপকথার গল্পে, জনমানবহীন বিষাক্ত পথঘাট, নিঝুম রাতে ঝিঝি পোকা ডাকছে, অসত্য গাছে নতুন পেঁচা চেঁচাচ্ছে, অসত্য গাছ এইখানে আছে। কবিতার লাইনে আমি তোমাদের কি বলেছি কি আছে বলতো, অসত্য, কবিতার লাইনে আছে অসত্য, অসত্য মানে অসত্য গাছ, অসত্য গাছ যেটা আসল বানান হবে অ, তার উপর এই থর ধারা অনেকে লিখতে পারো না, এটা এইরকম করে লিখতে হবে, এটা প্র্যাকটিস করবে হয়ে যাবে অসত্য। এমন সময় জানলা দিয়ে রাজপুত্রের ঘোড়া মুখ বাড়িয়ে তাকে ডাকছে, খোকা তুমি আর ঘুমিও না, তুমি ওঠো, উঠে আমার পিঠে চলে বসো। ঘোড়াটা কেমন সাথে সেজে আসে, তার গলায় ভিড়ের লাগাম আছে, মাথায় মণিমুক্ত বসানো আছে, পিঠে বসে এসে তাকে নিয়ে সাগর পেরিয়ে কড়ি পাহাড় হাড়ের পাহাড় দিয়ে রূপকুমারীর দেশে নিয়ে যাবে। কিন্তু কুকুরের তবুও ঘুম ভাঙছে না, সে তখনও ঘুমের দেশে বিচরণ করে চলেছে। এই হলো আমাদের ঘুমিও না কবিতাটা, পুরোটা আজকে পড়া হলো, সঙ্গে আমাদের অনুষ্ঠানটাও শেষ হয়ে গেল।